आवत आवत आवत। হঠাৎ বিকট আওয়াজ, সাথে মাশরুম ক্লাউড। হিরোশিমা নাগাসাকি নাকি আমাদের পরিচিত নৈহাটি? বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে বিপাকে পুলিশ, গঙ্গার দুপারে ব্যাপক ক্ষয়ক্ষতি। নৈহাটির দেবক এলাকায় বাজেয়াপ্ত করা বেআইনি বাজি নিষ্ক্রিয় করছিল পুলিশ রামঘাট এলাকার ছায়ঘাটে। এর প্রভাবে চন্দননগর, নৈহাটি, চুঁচুড়ার গঙ্গার তীরবর্তী বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত। 5 কিলোমিটার দূর পর্যন্ত বিস্ফোরণের কাঁপুনিও টের পাওয়া যায়। এই ঘটনায় নৈহাটি এবং তার পার্শ্ববর্তী চুঁচুড়া, চন্দননগর এবং বিভিন্ন যে পার্শ্ববর্তী এলাকাগুলো, সেখানকার বাড়ির ছাদও উড়ে যায় এবং কিছু বাড়িতে ফাটলও লক্ষ্য করা যায়। এই ঘটনায় 2 শিশুসহ 3 এলাকাবাসী এবং 3 পুলিশকর্মীও জখম হয়। বিস্ফোরণে ক্ষয়ক্ষতির পর পুলিশে অপদার্থতার অভিযোগ তুলে উন্মত্ত জনতা পুলিশের 2টি গাড়িতে আগুন লাগায়। ভাঙা হয় 4টি গাড়ি। গতকালের এই ভয়াবহ পরিস্থিতির পরে আজও কিন্তু নৈহাটি এবং নৈহাটির পার্শ্ববর্তী এলাকা এবং রামঘাট এলাকা কিন্তু থমথমে। ¡Gracias!